অফিসের ভিতরে এটা যে আমাদের ওপেন শপ এর প্রকার সো এখানে বিভিন্ন জিনিস রাখা হয় আমাদের ফার্মের বিভিন্ন প্রোডাক্ট রাখা হয় অনেক সময় স্টুডেন্টের বিভিন্ন প্রজেক্ট থেকে যে বিভিন্ন ধরনের শাকসবজি বা বিভিন্ন ফ্রুটস উৎপাদন হয় সেগুলো এখানে রাখা হয় অনেক সময় আমাদের স্টাফের ভিতরে বিভিন্ন খাবার জিনিস তৈরি হয় তারপর এখানে এনে রেখে দেয় রেখে দিয়ে এখানে জাস্ট একটা কোটা রাখা হয় সো এটা হচ্ছে এই কোটার ভিতরে যেহেতু মালয়েশিয়া সো মালয়েশিয়ান রিঙ্গিত রাখতে হয় এখানে ইটস কমপ্লিটলি ওপেন এখানে কেউ থাকে না এখানে এই ধরনের এই কোলা রাখা আছে এখানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা বলে সাগর কলা আর কি সো প্রত্যেকটা প্যাকেটের গায়ে এখানে দাম লেখা আছে সো এবং যার যেটা খুশি সে নিবে এটা হচ্ছে মালয়েশিয়াতে বলে পিসাং সাবা এক ধরনের কলা এটা পাকা কলা এটা ভাজি করে তারপরে সেটা খাওয়া হয় বেশ পপুলার এখানে এটা হচ্ছে সেম পাকার অপেক্ষায় প্রত্যেকটা কলার গায়ে দাম লেখা আর এম থ্রি থ্রি রিঙ্গিত এটা যদি কেউ নিতে যায় সো আর এম থ্রি রিঙ্গিত দিয়ে এটা নিয়ে নেবে এবং আমি আজকে যেহেতু এটা নিলাম আমি পাঁচ রিঙ্গিত দিয়ে এই কলাটা নিচ্ছি আজকে সাগর কলা অলরেডি পেকে গেছে ভিতরে দেখতে পারেন এটা সো পাঁচ রিঙ্গিত এবং এখানে ওপেন কোটা রাখা এর ভিতরে সো এখানে কোনো আগে হয়তো দুইজন নিয়ে গেছে অলরেডি সো ফিফটিন রিঙ্গিত আছে এখানে সো আমি যেহেতু পাঁচ রিঙ্গিত টোয়েন্টি রিঙ্গিত রেখে বাকিটা আমি নিয়ে নিলাম এই আবার রেখে দিলাম এখানে আরও একটা কোটা রাখা আছে এই যে এই কোটার ভিতরেও টাকা রাখা হয় এই কোটার ভিতরে টাকা রাখা হয় সো এইভাবে ইটস কমপ্লিটলি ওপেন শপ আমি যেটা বলতে চাচ্ছি মূলত সেটা হচ্ছে যে বিশ্বাসের উপর নির্ভর করে যে এখানে কেউ ডিসঅনেস্ট না কেউ চিট করবে না এখানে দাম লেখা আছে ইভেন মালয়েশিয়াতে অনেক জায়গাতেই আছে ওপেন শপ আছে যেটা জাস্ট কোটার ভিতরে টাকাটা রেখে আমার যে প্রোডাক্টটা দরকার আমি নিয়ে নেবো হিসাব করে টাকাটা ওখানে রেখে দিই সো ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন ইয়ার ডিপেন্ডস ফেইথ সো ট্রাস্ট সো এটাই হচ্ছে একটা কালচার আমি যেখানে আগে ইউনিভার্সিটিতে ছিলাম সেখানেও এরকম ইয়ে দেখছি অনেক স্টুডেন্ট ছাত্র জীবনে টুকটাক এরকম কাজ করে আর কি তো শপ থেকে কিছু কিনে নিয়ে এসে পানি কেক চকলেট বিভিন্ন ধরনের খাবার এনে জাস্ট একটা টেবিলের উপর রেখে দাম লিখে ওখানে রেখে দিচ্ছে একটা ওপেন কোটা রেখে দিচ্ছে সো যার যেটা দরকার নিয়ে তার ভিতরে রেখে চলে যাচ্ছে সো এটা চিন্তা করে দেখা যায় কতটা বিশ্বাস কতটা ফেইথ কতটা ডিপেন্ডেন্সি মানুষের ভিতরে আসলে আমরা এরকম ট্রাস্ট করতে পারি ওই যে ওপেন জায়গাতে রেখে দিয়ে আমি বিশ্বাস করি কেউ চিট করে না এবং যদি করতো তাহলে এগুলো চলতো না ওকে সো দ্যাটস অল সো কলাটা কিনলাম আজকে পাঁচ রিঙ্গিত দিয়ে বেশ ভালো আমাদের ফার্মেরই কলা সো অ্যাকচুয়ালি উই আর ট্রাইং টু রেইজ দ্য ইউএমএস ফাইন্যান্স হোয়াট এভার প্রোডাক্ট প্রডিউস ফ্রম দ্য ফার্ম উই ট্রাই টু সেল হেয়ার সো আওয়ার লেকচারার্স আওয়ার স্টুডেন্টস হোয়াট এভার স্টাফ উই হ্যাভ দে বাই অ্যান্ড জাস্ট পে ইন টু দিস স্মল বক্স সো দ্যাটস অল থ্যাংক ইউ এভরিওয়ান